আসসালামু আলাইকুম, আজকের সংবাদে আপনাদের স্বাগতম। ফ্রান্সে কিছুক্ষণের মধ্যেই বড় হামলা করবে বাংলাদেশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনা ছাড়াও দেশটির পণ্য বয়কটের হিড়িক পড়েছে। একই সঙ্গে ফ্রান্সের ইন্টারনেট অঙ্গনে সাইবার হামলাও চালাচ্ছে বিভিন্ন দেশের হ্যাকাররা। এই হামলার মধ্যে দেশটির বেশ কয়েকটি সাইটে প্রথম হামলা করে বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন সাইবার একাত্তর এর সদস্যরা। এরপরে এদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের হ্যাকাররাও যুক্ত হয়েছেন। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট, ফলে বাধ্য হয়ে দেশটি জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে। রোববার টুইট করে এ জরুরি সতর্কতা জারি করে ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট। গত শনিবার মধ্যরাতে পর থেকে ফ্রান্সে সাইবার হামলা চালানো হয় বলে সাইবার একাত্তর কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এবার মঙ্গলবার আরো বড় সাইবার হামলার ঘোষণা দিয়েছেন সাইবার একাত্তর। বিকেলে ফেসবুকে এদের অফিসিয়াল পেজে ঘোষণা দেওয়া হয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে এ পদক্ষেপের নাম দেওয়া হয়েছে অপারেশন ফ্রান্স। সামাজিক মাধ্যম ফেসবুকে এই নামে একটি গ্রুপও খোলা হয়েছে, সেখানে ইতিমধ্যে 72,000 মানুষ সাড়া দিয়েছেন। মঙ্গলবার হামলার বিষয়ে সাইবার একাত্তর এর পেজে একটি পোস্টে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র যে প্রকাশ করেছে সেই পত্রিকায় আজকে আমাদের টার্গেট। হামলায় অংশ নিচ্ছেন এমন একটি সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে সময় নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, শার্লি এবদের সাইটে হামলা করার মতো সাহস এখনও কেউ দেখায়নি। ফ্রান্স সরকার তাদের সাইবার নিরাপত্তা দিয়ে থাকে। আমরা অন্তত 10,000 হ্যাকার একত্রে হামলা করতে যাচ্ছি, আশা করছি আমরা সফল হব। সাইবার একাত্তর এর পোস্টটি পাঠকদের জন্য আপনাদের সামনে তুলে ধরা হলো। একটা কথা শুনেছিলাম, সেটাই আজকে আপনাদেরকে বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানোর জন্য নিক্ষেপ করা হলো, তখন এক ব্যাঙ সে আগুনে প্রস্তাব করে দিল। ব্যাংকে জিজ্ঞাসা করা হলো, তুমি এই আগুনে প্রস্তাব করলা কেন? ব্যাংক বলল, হয়তো আমার প্রস্তাব এই আগুন নিবে না, কিন্তু আমি যতটুকু পেরেছি তাই করেছি প্রতিবাদ হিসেবে। প্রিয় সহযোদ্ধারা, আজকে আমরা এমন একটা টার্গেট নিয়েছি যেটা এখনো পর্যন্ত কেউ হাত দেওয়ারও সাহস করেনি। ঘোষণা করা হয়ে থাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হয়ে থাকে। আমি নিশ্চিতভাবেই জানি, যদি আমরা 10,000-এর কম একত্রে অ্যাটাক দেই, তাহলে হয়তো সাইটটি কোনোভাবে ডাউন করতে পারবো না। এজন্য আজকে আমাদের প্রচুর অ্যাক্টিভ মেম্বারের প্রয়োজন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেই পত্রিকায় ব্যঙ্গচিত্র করেছে সেই পত্রিকার ওপর আক্রমণের জন্য দায়িত্ব নিজেই নিয়ে নিন। আপনার 5 জন বন্ধু যার বাসায় কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ আছে, তাকে বলুন আমাদের গ্রুপের কথা, প্রয়োজনে ফোন করুন। তবুও অন্ততপক্ষে 5 জন বন্ধুকে নিয়ে অংশ নিন আমাদের আজকের এই ইভেন্টে। ইনশাল্লাহ আমরা সফল হব।